বাইডেনের সেলফিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে G20 সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার 9 সেপ্টেম্বর সকালে সম্মেলনস্থল ভারত মান্দাপাতামে সম্মেলনটি শুরু হয়। 2 দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশসমূহের জোট G20 সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফি তোলেন। ওই সেলফিতে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও ছিলেন। সাইমা ওয়াজেদ পুতুল ক্লাইমেট ভার্লানাভার ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডার এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে G20 সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সময় বিকাল 5:30 মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত 9 বছরে ভারত বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।